আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদের সঙ্গে খুব মজাদার একটা শাক রান্না শেয়ার করব, আর এটা খেতে ভীষণ টেস্টি, রান্না করা কিন্তু খুবই সহজ। এখানে আমি লাউ শাক নিয়েছি, আর নিয়েছি সিম, দিয়েছি দুইটা আলু একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, আর লাউ শাকের যে আগা ডগা আছে সেগুলো আর শাক সেগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। সিম নিয়েছি আমি 250 গ্রাম। তো অল্প পরিমাণ লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে আমি শাকটাকে ভাপে বসিয়ে দিলাম, আর এপাশ থেকে আমি একটু রসুন থেতলি নিচ্ছি, আর থেতলি রসুনটা দিলেই কিন্তু এই শাকটা খেতে বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা এনজয় করুন আমার শাক রান্নাটা। আর এভাবে শাকটা কিন্তু রান্না করলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, এই শাক দিয়েই কিন্তু মোটামুটি খাওয়া শেষ হয়ে যায়। তো আমি শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আর শাক থেকে যে পানিটা উঠেছে আমি কিন্তু পানিটা ফেলে দিব না, পানিটা এখানেই শুকিয়ে নেব। আর শাকের মধ্যে কিন্তু যে পানিটা উঠে এর মধ্যে কিন্তু শাক থেকে যে রসটা বের হয়ে যায় এর সঙ্গে কিন্তু পুষ্টিগুণটাও বের হয়ে যায়। তো ভিউয়ার্স, সেই পানিটা ফেলে না দিয়ে পানিটা শাকের মধ্যে শুকিয়ে নেওয়াটাই ভালো। তো আমি দেখতেছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি শাকটা নামিয়ে নিলাম আর পানিটাও শুকে গিয়েছে। তো এখানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আমি যে থেতলো করা রসুনগুলো নিয়েছি, আমি মোটামুটি 2টা রসুনের পুরোটাই দিয়ে দিব। আর এখানে শাক প্রায় 1 কেজির মতো শাক, আলু আর সিম মিলিয়ে, তো 1 কেজির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা আস্ত রসুন আমি থেতলো করে দিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 5-6টা শুকনা মরিচ, তেলের পরিমাণ দিয়েছি 2 টেবিল চামচ। এখন আমি এগুলোকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব, আর ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু শাকটা খেতে মজা লাগবে, একটা সুন্দর ফ্লেভার যখন বের হবে, কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি শাকগুলো এখানে দিয়ে দিব। আর আমার চ্যানেলটিতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া। তো আমি শাকটা কিন্তু এই রসুনে ভালো করে ভেজে নিচ্ছি, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। তো আমি কাঠিটা দিয়ে এভাবে আলু আর সিমটাকে ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে কিন্তু শাকটা খুবই টেস্টি হয়। তো আপনারা চাইলে কিন্তু ডালঘুটনির মাথাটা দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে শাকগুলোকে থেতলে দিতে পারেন, আর এই থেতলে করা শাকটা খেতে ভীষণ টেস্টি। তো এর সঙ্গে যদি ডাল হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, এতটাই মজার এই রান্নাটা। এটা আসলে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের খুবই প্রচলিত একটা খাবার, আশা করি যারা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের তাদের কাছে এই রেসিপিটা খুবই মানে জনপ্রিয়, তারা বুঝতেই পারবেন দেখে। তো আমার কিন্তু শাকটা রান্না করা হয়ে গিয়েছে, যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আমি শাকটা একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর শাকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। হয়ে গেল রান্না, গরম গরম থেতলো করা শাক, আর এই শাকটা খেতে ভীষণ মজা। আশা করি আজকের এই শাক রেসিপিটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।